হে গাইস, ওয়েলকাম। সো এখন আলোচনা করব শাকিব খান এবং বুবলি কে নিয়ে। তো তাদের মাঝে একটা বিরাট বড় ঝামেলা হয়েছে, তো সেটাই আজকের ভিডিওতে আলোচনা করব। আমি কারো পক্ষ নেব না, আমার যা বলা উচিত সেটাই আজকের ভিডিওতে বলবো। সো লেটস স্টার্ট। তো ঘটনা হলো, আমি প্রথমে ফেসবুকে আমি একটা পোস্ট দেওয়ার জন্য ফেসবুক খুলি, তখন হঠাৎ করে একটা পোস্ট সামনে আসে, সেটা হলো বুবলির। তো বুবলি একটা পোস্ট করে দেয় মিস্টার শাকিব খান আরও অনেক কিছু বলে। আমি সেই পোস্টের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, এবং আপনারা চাইলে ফেসবুক গিয়ে বুবলি সার্চ করে তার আইডিতে গিয়ে এই পোস্টটা দেখতে পারবেন। এই কথাটা জানার আগে আর একটা কথা জানার দরকার, সেটা হলো শাকিব খান বলেছে অপু বিশ্বাস শাকিবের অতীত, আরও বলেছে বুবলি শাকিবের অতীত। বুবলির সাথে তার সম্পর্ক নাই সেটা আগেও ইঙ্গিত করে বলেছিল, সেটা শাকিব খান বলেছে। তো শাকিব খান বলতে চাইছে যে বুবলির সাথে সে আর কোনো দিনও কাজ করবে না, স্ক্রিন শেয়ার করবে না, তার সাথে কোনো সিনেমাই করবে না। তো সেটা শাকিব খান বলেছে, আর সেই কথা শুনে বুবলি এই পোস্টটা করেছে। আর একটা কথা, লিডার আমি বাংলাদেশ সিনেমার যখন সুরমা সুরমা গান রিলিজ হয় সেই গানটা আমি দেখি, তো সবাই দেখেছেন আশা করি। তো সেই গানটিতে কিন্তু শাকিব খান বুবলিকে একেবারে ছুঁয়নি, টার্চ করেনি। তো কেন করেনি জানেন? সুরমা সুরমা গান আমি রিয়াকশন করেছিলাম, ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, সেই ভিডিওটা দেখবেন। আর সেই ভিডিওতে আমি বলেছিলাম কেন শাকিব খান বুবলিকে স্পর্শ করো না এবং বুবলি কেন শাকিব খানকে স্পর্শ করো না। কেন করো না, সেটা হলো শাকিব খান এবং বুবলির মাঝে তার আগেই কন্ট্রোভার্সি ছিল। সো এর আগে আমরা দেখেছিলাম অপু বিশ্বাস যখন শাকিব খানকে না জানিয়ে হঠাৎ করে একটা শোতে গিয়ে শাকিবের নামে অনেক খারাপ খারাপ কথা বলে, তাকে নিয়ে অনেক কথা বলে, বদনাম করে, তো সেই জন্য কিন্তু শাকিব খান অপু বিশ্বাসকে ডিভোর্স দিয়ে দেয়। বুবলি কিন্তু সেম একই কাজ করতেছে। সে যদি তার যে একটা ভেজাল আছে তাদের শাকিব খান এবং বুবলির মাঝে, বুবলি যদি এই ভেজালটা দর্শকদের না জানিয়ে যদি পোস্টার না করে যদি ভেজালটা মিটিয়ে নিত, তাহলে কিন্তু তারা দর্শকদের হাসির পাত্র হতো না। এই বুবলিটা এরকম, তার লাইফে যাই হোক না কেন, তার প্যাড হয়েছে বা তার ছেলে কী করলো, তার ছেলে কী হাঁটা শিখলো বা কী করলো, সেটাই ফেসবুকে পোস্ট করবেই করবে। যদি পোস্ট না করে তাহলে তার ভাতের হজম হবেই না। বেসিক্যালি বাংলাদেশের সব অ্যাক্টর অ্যাক্ট্রেসদের এটা বৈশিষ্ট্য, শুধুমাত্র শাকিব খান ছাড়া। শাকিব খান সব কিছু যে পোস্ট করে সেটা না, শাকিব খান শুধু তার সিনেমা আসলো তো সিনেমা নিয়ে প্রমোশন করবে, তার পোস্ট দেবে, তো সেটাই তো হওয়া উচিত, তাই না? আমি একটা কথা বুঝি না, শাকিবের যখন একটা সিনেমা রিলিজ করবে তার কয়েকদিন আগেই থেকেই কন্ট্রোভার্সি থাকবেই থাকবে। এর আগে লিডার আমি বাংলাদেশ সিনেমাতে শাকিব বুবলির কন্ট্রোভার্সি, এবং এই ঈদে অর্থাৎ কুরবানি ঈদে শাকিব এবং ঈদিকা পাওলের একটা সিনেমা আসবে, সেটা হলো প্রিয়তমা। সেই সিনেমাটার শ্যুট এখনও হয়নি, আই থিঙ্ক আজকে বা কাল থেকে শ্যুট করা হবে। তো এর আগেই কন্ট্রোভার্সি হয়ে গেল। আর এখানে যে খালি বুবলির দোষ সেটা আমি বলবো না, অবশ্য শাকিব খানেরও দোষ আছে। সেটা হলো শাকিব খান যদি না বলতো যে বুবলির সাথে সে আর কোনো দিনও কাজ করবে না, তার সাথে স্ক্রিন শেয়ার করবে না, বুবলি তার অতীত, অপু বিশ্বাস তার অতীত, সেটা যদি শাকিব খান না বলতো তাহলে তো এই ভেজালটা হতো না। তো শাকিব খানের অবশ্য দোষ আছে। শাকিব খান একটা কথা মনে রাখবেন, সেটা হলো আপনি আপনার লাইফে কয়টা বিয়ে করবেন বা না করবেন সেটা আপনার ব্যাপার, পাঁচটা করেন বা দশটা করেন সেটা আপনারই ব্যাপার। আমি শুধু বলতে চাই একটা প্রপার মেয়েকে আপনি বিয়ে করবেন যাকে নিয়ে আপনি সংসার করে খেতে পারবেন, খুব ভালো একটা মেয়ে। অবশ্য বুবলিকে আমার ভালো একটা মেয়েই মনে হয়, কিন্তু তার কাজ গাছগুলো দেখে না আমার একদম ভালো লাগে না। অপু বিশ্বাসকে তো আমার খুব একটা ফ্যামিলি মনে হয়, কিন্তু অপু বিশ্বাস একটা ওভার অ্যাক্ট্রেস, খুব বাজে অভিনয় করে, তো বাজে একটা মানুষ না, কিন্তু তার পার্সোনালিটি আমার কাছে বেশ ভালোই লাগে, তো তাকে আপনি কাঁদিয়েছেন। আরেকটা কথা বলি, শাকিব কিন্তু অপু বিশ্বাসকে ডিভোর্স দেয়নি, দিস ইজ ফ্যাক্ট। This is fact. So, this is the last video. Take care. Bye. I'm going to go.